সঞ্চারপথের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশ জাতীয় গণিত অলিম্পিয়াড দু হাজার উনিশ সেকেন্ডারি ক্যাটাগরির সমস্যা এক নিয়ে আলোচনা করবো এখানে বলা আছে কোন এক গণিত উৎসবে বারটটি মেডাল দেওয়া হয় কিন্তু পরের হিসাবে দেখা গেলো যে সুমন রিসার্টটি হারিয়ে ফেলেছে ওকে তার মনে হয়েছে মেডালগুলোর মোট দামটা ছিল একটি পাঁচ অঙ্কের সংখ্যা এবং এই এর মাঝে কি তিনটি অঙ্কই ছিল নয় যদি সবগুলো মেডালের দাম একই এবং পূর্ণ সংখ্যা হয়ে থাকে দেখো মেডালগুলোর দাম একই এবং কি এটা কি একটা পূর্ণ সংখ্যা ওকে সো তাহলে প্রতিটা মেডালের পেছনে কত টাকা খরচ হয়েছে সেটা বের করতে বলা হচ্ছে আচ্ছা ওকে তাহলে হচ্ছে আমরা আমরা কি এখানে আমাদের মডুলার এরিথমেটিকের কিছু ব্যাপার এখানে লাগবে সো আমরা কি আগে চলোগুলো নিয়ে ডিসকাস করে আসি আমাদের যেহেতু মডুলার এরিথমেটিকের কিছু প্রাইমারি জ্ঞান লাগবে একটা নাম্বার যদি এ হয় একটা নাম্বার যদি বি হয় আর একটা নাম্বার ধরি এম সো এ মুড এম এটা হচ্ছে এ কে এম দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকে তা আর হচ্ছে বি বি কে এম দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা থাকে তা যদি এই দুটা যদি সমান হয় কেবল তখনই আমরা এই জিনিসটা দেখি এ কংগ্রেণ বি মুড এম এ কে ভাগ করার পর যে ভাগশেষ থাকে বিকে ভাগ করার পর যদি সেই ভাগশেষ থাকে তাহলে কি এই এখান থেকে কি আমি এই স্টেটমেন্টটা বলতে পারি যে এ কংগ্র বি মুড তাহলে এটা আমাদের কি মিন করায় এটা আমাদের মিন করায় এ কে এম দিয়ে ভাগ করলে আমরা যে ভাগ পাবো সো কে এম দিয়ে ভাগ করলে কি আমরা সেই একই ভাগ পাবো আচ্ছা সো তাহলে এবার একটা ব্যাপার খেয়াল করো যদি এমন হয় এটার আরেকটা মিনিংও বোঝায় যে একে এম দিয়ে ভাগ করার পর আমরা যে ভাগ পাবো সেটা হচ্ছে গিয়ে কি সেটা আমাদের বি ওকে এটাও কি আমাদের বোঝায় ওকে তাহলে এবার একটা ব্যাপার খেয়াল করে দেখো যদি আমরা এ এটাকে বলি যে এ কংগ্রিয়েন্ট জিরো মুডেম তার মানে কি বলো তো এ কংগ্রিয়েন্ট জিরো মুডেম এটার মিনিংটা হচ্ছে এটা যে তুমি হচ্ছে এ কে ভাগ এ কে এম দিয়ে ভাগ করলে যে বাক্সাসটা পাবে জিরোকে এম দিয়ে ভাগ করলে সেই বাক্সাসটা পাবে আর সেটা হবে কত আমাদের জিরো ওকে সো আমরা এখান থেকে বলতে পারতেছি কি এ কংক্রিট জিরো মুড এম এটা মানে হচ্ছে এ এম দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য হয়ে গেছে ওকে এ এম দিয়ে কি টোটালি ডিভিজিবল হয়ে গেছে ওকে সো আমাদের এ আইডিয়াটা কি আমাদের এই প্রবলেমটা সলভ করতে আমাদের খুব দারুণ কাজে দেবে তো চলো আমরা এ আইডিয়াটা কীভাবে প্রবলেম সলভের কাজে লাগাই সেটা দেখি ওকে সো যেহেতু আমাদের বলা আছে যে মেডালের দামটা কি পাঁচ অঙ্কের একটা সংখ্যা এবং কি এর মাঝে তিনটা নয় আছে সো মাঝে তিনটা নয় আর শুরুর একটা অঙ্ককে আমি এ ধরলাম আর শেষের অঙ্কটাকে বি ধরলাম সো একটা বার টানলাম যাতে এটা যেন একটা নাম্বার এটা বুঝতে যেন আমাদের কি সুবিধা হয় ওকে সো এ নাইন এটা হচ্ছে একটা এটা হচ্ছে বাহাত্তরটি মেডালের সম্পূর্ণ দাম ওকে সো আমরা যদি কে ধরে নিই যে কি প্রতিটা মেডালের দাম কে যদি ধরে নিই প্রতিটি মেডালের দাম ওকে মেডালের দাম সো আমরা বলতে পারি কি বলো বাহাত্তরকে কী হবে তাহলে সেভেন্টি টুকে সেভেন্টি টুকে হবে কি সম্পূর্ণ দাম কারণ কি বাহাত্তরটা মেডাল ছিল এখানে আচ্ছা এবার একটা ব্যাপার খেয়াল করো এই সম্পূর্ণ দাম কি সেভেন্টি টুকে তাই না আচ্ছা তো এই বাহাত্তরকে বাহাত্তরকে যে বাহাত্তর আছে সেই বাহাত্তর দিয়ে কি আমাদের এই সম্পূর্ণ দামটা কি অবশ্যই কি নিঃশ্বাসে বিভাজ্য হবে ওকে আচ্ছা যদি যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে বলো বাহাত্তরকে কি আবার মানে সবগুলো মেডালের দাম সো এই কি যে দামটা আছে এটা আবার কি বাহাত্তরের যে গুণনিয়োগগুলো আছে সেগুলো দ্বারা ডিভিজিবল হবে আচ্ছা তো বাহাত্তরের গুণনিয়োগগুলো কী কী বলো তো বাহাত্তরের গুণনিয়োগগুলো হচ্ছে সেভেন্টি টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি ওকে হাট আট নং বাহাত্তর ওকে এবার একটা এখানে ব্যাপার খেয়াল করো আমাদের যদি এই ব্যাপারটা থাকে তাহলে এখন হচ্ছে আমাদের এ আর বি কি সেটা নিয়ে কি আমাদের কি মানে অ্যানালাইসিস করতে হবে সেটা নিয়ে কি আমাদের বিভিন্ন রকমের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচে আমরা কি যাবো সো এর জন্য আমরা একটা ব্যাপার খেয়াল করি আমরা এই এই যে বাহাত্তর সেটা কি সে কিন্তু দুই দিয়ে কিন্তু ডিভিজেবল তাই না আচ্ছা সো তাহলে আমরা কী বলতে পারি বলো তো টু ইজ ডিভাইডেড বাই সেভেন্টি টু এটা বলতে পারি ওকে সো টু ইজ ডিভাইডেড বাই সেভেন্টি টু এই কেসটা যদি আমরা কনসিডার করি তাহলে কী পাবো আমরা এই যে বাহাত্তরকে যেটা ওই বাহাত্তর কে সেভেন্টি টু কে ইজ কংগ্রেন্ট টু জিরো মুড টু তাই না আচ্ছা ব্যাপারটা খেয়াল করে দেখো কারণ কি তখন বাহাত্তরকেও কে দুই দিয়ে কি ডিভিজেবল হবে কিন্তু বাহাত্তরকে যদি দুই দেওয়া ডিভিজেবল হওয়া আর হচ্ছে এই যে আমাদের এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দুই দিয়ে ডিভিজেবল হওয়া দুইটা কি সেম ওকে এখন এই নাম্বারটা যদি দুই ডে ডিভিজিবল হয় তার মানে কি এই শেষের যে অঙ্কটা সেটা কি সেটা হচ্ছে হবে কি একটা আমাদের জোর সংখ্যা তাই তো কিন্তু সেই জোর সংখ্যাটা কত সেটার কি আমরা কোনো আইডিয়া পাবো এই যদি আমরা টু ইজ ডিভাইডেড বাই সেভেন্টি টু এটা যদি কনসিডার করি এটা কিন্তু আমরা পাবো না সো আমরা কি করব। এই টু না আমরা হচ্ছে ফোর ডিভাইডেড বাই সেভেন্টি টু এই এই টার্মটাকে আমরা কনসিডার করব যে ফোর ডিভাইডেড বাই সেভেন্টি টু কারণ দেখো ফোর ডিভাইডেড বাই সেভেন্টি যদি টু যদি আমি করি তাহলে কি এটা হবে মুট ফোর ওকে এটা হবে আমাদের কি মুট ফোর আচ্ছা সো আমি মুঠফুর লিখলাম এবার একটা ব্যাপার খেয়াল করে দেখো যদি মুটফুল হয় তাহলে আমাদের সেভেন্টি টু কে মানে হচ্ছে এ নাইন 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 বি ওকে এটা কংগ্রেন্ট জিরো মুঠ ফোর ওকে সো এবার আমাদের যে ব্যাপারটা যখন একটা সংখ্যা যখন চার দিয়ে নিঃশ্বাসে বিভাজ্য হবে তখন সেটা সেটা যে মিনিং বহন করবে আমাদের কি শেষের দুইটা সংখ্যাকে যদি আমরা চার 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 ডে ডিভিজ চার ডে ডিভিজিগুল হবে দুইটা কি সেম মিনিংই বহন করে তাই না কারণ কি এটা কি চার দিয়ে ডিভিজিবল হওয়ার কি শর্ত যে শেষের দুটা ডিজিট কি ওই চার দিয়ে ডি ডিভিজিবল হবে আচ্ছা সো এখানে কি আমরা বি সম্পর্কে কি এখানে আমরা একটু প্রিসাইজলি আইডিয়া করতে পারবো আমরা এখানে কি আমরা নির্দিষ্টভাবে কি বি সম্পর্কে আইডিয়া করতে পারবো সো আমরা বুঝতেই পারছি যে বিয়ের মানগুলো কি জিরো থেকে নাইন এর ভিতরে কি যে কোনো একটা সংখ্যা হবে সো জিরো থেকে নাইন এর এর ভিতরে সংখ্যাগুলো আমরা বসায় দেখি কোনটা দিয়ে ডিভিজি বলবে যদি আমরা জিরো বসাই তখন তখনও হয় না যদি আমরা ওয়ান বসাই তখন হয় না কিন্তু আমরা যখন বিয়ার মান টু 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 বসাবো নাইনটি টু নাইনটি টু কংগ্রুয়েন্ট জিরো মুট ফোর এটা কিন্তু হয় ওকে তারপরে আবার আমরা যখন বিয়ের মান সিক্স বসাবো নাইনটি সিক্স তখন কি সেই জিনিসটা কি হবে সো যেহেতু আমরা এবার লিখতে পারি আমাদের লজিকটা এভাবে দিতে পারি যে আমরা কি যেহেতু 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 ফোর ডিভাইডস নাইনটি টু অথবা অথবা কি আরেকটা কেস আছে যে কি ফোর ডিভাইডস নাইনটি সিক্স সুতরাং কি সুতরাং সুতরাং বি হতে পারে কি বলতো সুতরাং এই কেসে কি বি সমান টু অথবা কি আমাদের কি ওইকে যে কি বিষমান সমান সিক্স এটাও হতে পারে ওকে বিষমান সমান সিক্স এটাও হতে পারে এখন কত হচ্ছে কোনটা হবে দুইটাই হতে পারে এখন কথা হচ্ছে আমার এটা হচ্ছে তাহলে কি আমরা বিয়ের মানগুলি সম্পর্কে কি আমরা আইডিয়াটা পেয়ে গেলাম এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে এর মানগুলি সম্পর্কে কি আমাদের আইডিয়াটা পাওয়া সো এর মানগুলি সম্পর্কে আমরা কিভাবে আইডিয়া হতে আইডিয়া পেতে পারি বলো আচ্ছা সেটার জন্য আমরা কি করব এই যে তিন নয় যেটা নয়ও কিন্তু নাইন ইজ ডিভাইডেড অলসো ডিভাইডেড বাই সেভেন্টি টু ওকে সো নয়ও কিন্তু বাহাত্তর দিয়ে কি বাহাত্তরে কিন্তু নয় দিয়ে কিন্তু নিঃশ্বাসে বিভাজ্য হয় সো আমরা কি এই কেসটাকে আমরা এভাবে লিখতে পারি এই কেসটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে ব্যাপারটা আসে যেহেতু নাইন ইজ ডিভাইডেড বাই সেভেন্টি টু যেহেতু যেহেতু নাইন ইজ ডিভাইডেড বাই সেভেন্টি টু সো আমরা যেটা লিখতে পারি যে সেভেন্টি টুকে কংগ্রুয়েন্ট জিরো মুড নাইন ওকে মুড নাইন আচ্ছা সো সেভেন্টি টুকে কংগ্রয়েন্ট জিরো মুড নাইন হওয়া মানে কি এ নাইন 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 বি এর উপর বার কংগ্রয়েন্ট জিরো মুড নাইন ওকে ভালো কথা তাহলে হচ্ছে এবার এবার একটা ব্যাপার খেয়াল করো তুমি কোনো কোনো সংখ্যা নয় দিয়ে বিভাজ্য হয় মানে কি বলো তো ওর প্রতিটা ডিজিটের যোগফল কি নয় দিয়ে ডিভাইড হবে তাই তো সো এ নাইন 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 প্লাস নাইন বি জিরো মুড নাইন এটা হচ্ছে কি আমাদের নয় দিয়ে বিভাজ্য হওয়ার কি শর্ত আচ্ছা সো এবার আমরা কি কংগ্রেন্টের আরেকটা প্রপার্টি জানি আমরা সেই প্রপার্টিটা কি বলো তো কংগ্রেন্টের আরেকটা প্রপার্টি হচ্ছে আমরা হচ্ছে জানি কি কংগ্রেন্টের যে কোনো এক পাশে কি আমরা এই যে মুড এই মুডের কি মুডের গুণিতকের যে কোনো একটা গুণিতককে কি আমরা যোগ বা বিয়োগ করতে পারি সো এখানে দেখছি আমাদের কি তিনটা নয় আছে তাই তো সো আমরা কি এই আবার কি মুডেও নয় আছে সো কি আমরা কি একে এই নয়কে তিন দিয়ে গুণ করে এখান থেকে কি মাইনাস করে দিতে পারি সো আমাদের কি থাকবে বলো তো এ প্লাস বি কংগ্রেন্ট জিরো মুড নাইন এরপরে কিন্তু আমরা এই লাইনটা এই কাজটা কিন্তু করতে পারি সো এরপরে কি আমরা আরেকটা কাজ করতে পারি এখানে সেটা কি সেটা হচ্ছে আমরা আলটিমেটলি লিখতে পারি এ কংগ্রেন টু মাইনাস মুড নাইন কিন্তু একটা ব্যাপার খেয়াল করে দেখো এ যেই সংখ্যাটা সেটা কিন্তু আমাদের কাছে কি সেটা কিন্তু আমাদের কাছে একটা ধনাত্মক জাস্ট এক বিশিষ্ট সংখ্যা সেটা কিন্তু কোনো বিয়োগ একটা নেগেটিভ সংখ্যা কিন্তু সেখানে কিন্তু আসতে পারে না সো আমরা কী করবো তো আবার সেটা যেহেতু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা সো আমরা যদি এই পাশে আমরা যদি মুড নাইনকে ইউজ করে একটা যদি নাইন যোগ করে দিই তাহলে কিন্তু মানে এটা কিন্তু এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার ভিতরে কি পড়ে যায় কারণ কি আমরা বিয়ের মানগুলো আগেই দেখে এসেছি বিয়ের মান হয়তো কি টু হইতেছে অথবা কি সিক্স হচ্ছে সো এখানে বলতে পারি কি মুড নাইন ওকে এবার খেয়াল করো আমরা কি আমরা একটু আগেই বের করেছিলাম যে বি সমান কী হতে পারে টু অথবা বি সমান কী হতে পারে সিক্স সো এবার কি আমরা এই দুইটা জিনিসকে কি এখানে ইউজ করবো কারণ কি আমরা এ এ পেয়ে গেলাম কি নাইন মাইনাস মুড নাইন ওকে সো আমরা আমরা বলতে পারি যখন যখন বি টু আমাদের টু তখন এ সমান কত তো তখন আমাদের এ সমান হবে কি নাইন মাইনাস টু দ্যাট মিন্স সেভেন আবার যখন বি সমান কত বি সমান আমাদের আসছে সিক্স তখন এ সমান কত হবে বলো তো এ সমান হচ্ছে নাইন মাইনাস সিক্স দ্যাট মিন্স থ্রি ওকে সো তাহলে কি আমরা এও পেয়ে গেলাম বিও পেয়ে গেলাম সো আমরা কি দুটা নাম্বার পাচ্ছি অ্যাকচুয়ালি এখানে সো আমাদের কোয়েশ্চেনে যেহেতু চেয়েছে যে আমাদের মানে প্রতিটা মেডালের দাম কত প্রতিটা মেডালের দামকে আমরা কি কে ধরে এসেছিলাম সো আমরা বলতে পারি কি প্রতিটা মেডালের দাম হচ্ছে এই যে সংখ্যাটাকে কি বাহাত্তর দিয়ে ভাগ করতে হবে তাই তো আচ্ছা সো আমরা কি এখন এই কাজটাই করব এই সংখ্যাকে বাহাত্তর দিয়ে ভাগ করব সো আমাদের যেই আমরা আমাদের যেই প্রতিটা মেডালের দাম আসে যেটা সেটাকে আমরা আরেকটা কালার নিলাম যে প্রতিটা মেডালের দাম কে সমান কী হচ্ছে বলো তো যেই সংখ্যাটা হবে আমরা যদি মানে ফার্স্টে এই কেসটা কনসিডার করি যে এ হচ্ছে সেভেন এ হচ্ছে আমাদেরকে সেভেন সো আমাদের কী আসে বলতো সেভেন নাইন 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 টু ডিভাইডেড বাই সেভেন্টি টু এই ভ্যালুটা আমাদের কত আসে এই ভ্যালুটা আসে আমাদের ওয়ান 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 এটা কিন্তু একটা কি পূর্ণ সংখ্যা তাই তো আচ্ছা সো একটা কি ন্যাচারাল নাম্বারের ভিতর আসে এবং আমরা যদি মানে দ্বিতীয় কেসটা কনসিডার করি তাহলে কের মান কত আসে বলতো এটা হচ্ছে ফার্স্ট কেস এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কেস আমরা যদি দ্বিতীয় কেসটা কনসিডার করি তাহলে এর মান আসে এর মান কত আসবে আমাদের এ কত এ হচ্ছে আমাদের সেভেন তাই তো ওকে সরি এ হচ্ছে আমাদের থ্রি সো থ্রি নাইন 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 সিক্স ইজ ডিভাইডেড বাই কত সেভেন্টি টু এটা দেখা যায় কি এটা একটা অ্যাকচুয়ালি আমাদের কি একটা একটা মানে আমাদের দশমিক সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বার সো এটা কি আমাদের ন্যাচারাল নাম্বারের আন্ডারে পড়ে না কিন্তু আমাদের দেখো আমাদের কোয়েশ্চানে কিন্তু বলা ছিল যে প্রতিটা মেটালের দামই কি একটা পূর্ণ সংখ্যা সো আমরা বুঝতেই পারছি যে যে পূর্ণ সংখ্যাটা আসছে সেটা হচ্ছে কি এটা সো এটা কি অ্যাকচুয়ালি আমাদের কি প্রতিটা মেটালের দাম ওকে সো আশা করি তোমরা সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো তারপরেও যারা বুঝুনি তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাও আমার সঞ্চারপুর টিম সবসময় তোমাদের সাথে আছে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে